দেখো এখন বাজে 9টা এবং আমাদের ট্রেন আসছে 10:40 এ। তো এখনো আমরা হাওড়ায় পৌঁছাতে পারিনি, এখন ধলপুরে আছি, জানি না কিভাবে আমরা ট্রেনটা ধরবো। এই দেখো সব এদের জন্য হয়েছে সেই সমস্যা, সমস্যার আর শেষ নেই। আমরা DL2 পাচ্ছি না, এখানে DL1 লেখা আছে, DL1-এ বলছে এটা DL2, ঠিক আছে। আমরা এই মুহূর্তে জিজ্ঞাসা করলাম এবং বলল যে এটাই DL2 জন্য। আমাদের কিছু বন্ধুদের হয়েছে এবং কিছু বন্ধুর হয়নি, সবাই ছোটাছুটি করছে। আসছে সব একে একে পান্ডাগুলো, এটা মোটু পাতলু কম খেয়েছে টেনে, বাবা। আসুন ম্যাডাম, আসুন আসুন। অবশেষে আমরা দুদিনের ছুটিতে বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। আজ 24 তারিখ এবং কাল হচ্ছে 25শে ডিসেম্বর, এবং 25শে ডিসেম্বর ছুটি এবং তারপরের দিন রবিবার পড়াই, অফিসের দুদিন ছুটিতে বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। জার্নিটা খুব ভালো হবে, তো ভ্রমণ কথা চ্যানেলের সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন এই ভিডিও, আশা করবো অবশ্যই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। হাই ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি, আমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারছো যে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখো এখন বাজে 9টা এবং আমাদের ট্রেন আসছে 10:40, তো এখনও আমরা হাওড়ায় পৌঁছাতে পারিনি, এখন ধলপুরে আছি, জানি না কীভাবে আমরা ট্রেনটা ধরবো। এই দেখো সব এদের জন্য হয়েছে, এই মাত্র হাওড়ায় নামলাম আমরা, এখন 10টা বাজে, 10:40 আমাদের কবিগুরু ট্রেন আছে, চলো দেখি। এই দেখো এত সবাই যাচ্ছে, হাওড়া স্টেশনে অবশেষে আমরা ট্রেন ঠিকঠাক সময় পেয়ে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আমাদের 10:40 ট্রেন আছে, বন্ধুগুলো পিছনে দাঁড়িয়ে আছে, যেতে যেতে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো একে একে। তো চলো জার্নিটা কেমন হয় অবশ্যই তোমরা ভিডিও থাকো, দেখতে পাবে তো অবশ্যই সকলেই। বেশিরভাগ এখানে যারা দাঁড়িয়ে আছে তারা ভিডিওর উদ্দেশ্যে রওনা দেবে, এবং হাওড়া স্টেশনে মারাত্মক ভিড় হয়েছে, সাধারণভাবেই ভিড় হয় সেরকম। দেখো একটু এখন সব দেখছে কত নম্বরে টিকিট দিয়েছে, সম্ভবত একে দিয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে নিশ্চয়ই, দেখতে পাচ্ছেন। চলুন এক নম্বরের দিকে যাওয়া যাক, কী বলুন, এক নম্বরে কবিগুরু দিয়েছে, মানে আমাদের যে কন্ট্রাক্টর এসো। হাওড়া স্টেশনে হাত ছাড়তে নেই, ভিডিও মিস করবে না, প্রত্যেকটা মুহূর্তের সঙ্গে থাকো, আশা করবো অবশ্যই ভালো লাগবে। দেখো সমস্ত ব্যাগপত্র আমার হাতে, সমস্ত ব্যাগপত্র, কাঁধে একটা, হাতে একটা, আর এই মহারানি দেখো কি অবস্থা, আহাগো চলো। ট্রেন ঢুকে গিয়েছে, 10:40 ট্রেন আছে,
দেখতে হবে এখন টিকিটগুলো কোথায় কোথায় আমাদের সিট দিয়েছে। আমরা টোটাল 11 জন যাচ্ছি, যদিও সবাই আমরা একসঙ্গে বসতে পারছি না, আমরা 4-5 জন এক জায়গায় আছি, বাকি বন্ধুরা। সেই সমস্যা, সমস্যার আর শেষ নেই। আমরা ডিএল টু পাচ্ছি না, এখানে ডিএল ওয়ান লেখা আছে, ডিএল ওয়ানে বলছে এটা ডিএল টু, ঠিক আছে। আমরা এই মুহূর্তে জিজ্ঞাসা করলাম এবং বললো যে এটাই ডিএল টুর জন্য। আমাদের কিছু বন্ধুদের হয়েছে এবং কিছু বন্ধুর হয়নি, সবাই ছোটাছুটি করছে। ডিএল সেভেন আমরা পেয়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে, পুরো পাক্কা 10:40 ট্রেন ছাড়লো। বাকি সব বন্ধুরা ঘুরতে গেছে, বেশ আনন্দ হচ্ছে, কারণ আমাদের পাশে বন্ধুদের পেয়েছি এবং দুটো বাচ্চা তিনটে বাচ্চা দেখতে পাচ্ছি, ওরা খুব আনন্দ করছে। চলো জানি যে সকালের দিকে আমরা ভালো হতো, কারণ সকালে পাখিদের দৃশ্য দেখে যেতাম, বেশ কিছু আমি দেখতাম, রাত্রে এখন আমরা কিছু দেখতে পাবো না, অসুবিধা নেই। আমরা কালকে যখন তারাপীঠে পৌঁছাচ্ছি ওখানে আরও বেশ কিছু ভালো ভালো আরও ঘুরে বাবু। শোফের অবশেষে আমরা চলে আসলাম সেই রামপুরহাট। এখন ঘড়িতে বাজে 2:35। রামপুরহাট স্টেশন সবাই হবে, তারপরেই আমরা যাব। আমাদের গন্তব্যস্থলে ট্রেন নামিয়ে দিয়ে আবার তার নিজের জায়গায় সে পাড়ি দিল। আসছে সব একে একে পান্ডাগুলো, এইটা মোটু পাতলু কম খেয়েছে ট্রেনে, বাবা। আসুন ম্যাডাম, আসুন আসুন। দেখো স্টেশনের বাইরেই সারিবদ্ধভাবে গাড়ি আছে, গাড়ি লাইন দিয়ে দাঁড় করানো আছে। তবে এখন যেহেতু 2:40 বাজে, রাত 2:40, তো তাই আপনারা অবশ্যই গাড়িতে বার্গেনিং করে নেবে, কারণ এই সময় প্রচণ্ড পরিমাণে ওরা রেট হাই রাখে। তো সেই বুঝে আপনারা একটু বার্গেনিং করবেন, না হলে অনেক রেট হাই নেয় ওরা। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। এবং এখনো পর্যন্ত আমাদের হোটেল হয়নি, আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, আর আজকের দিনে দেখতে পাচ্ছি যে অনেক মানে প্রচণ্ড হিউজ ভিড় হয়েছে। জানি না কতটা কি হবে, হোটেল আজ এখনো করা হয়ে ওঠেনি, আমরা গিয়ে করব। চলো হোটেলের ভিডিও তোমাদের দেখাবো, কত টাকায় আমরা হোটেল পাচ্ছি বা কোথায় হোটেল নিচ্ছি। চলো
সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করব অবশ্যই ভালো লাগবে। এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কি গ্রুপ প্ল্যানিং হচ্ছে দেখি, আমরা যে এই সাইডে এসে যে মাঠে এই গাড়ি কি ওয়াট টোট হই যাবে, কি হচ্ছে ভাষা কি হচ্ছে গো, হ্যাঁ এ কি, চলো দেখি ওদিকে অটো বা টোটো কত করে কি ভাড়া বলছে দেখি। ভর্তি হয়ে গিয়েছে এগুলো, একটা গাড়ি আমাদের দেখা হয়েছে, কত দিতে হবে আমাদের কতজন আছে? ঠিক আছে ওট দেখ, এই দেখো এই গাড়িটা 50 টাকা করে হিসাব মতো ভাড়া বললো, ঠিক আছে তো 550 টাকা চাইছে 11 জনের। এই চলো গো, এই চলো গো, জয় মা তারা, হ্যালো মালদ্বীপ, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, চলো চলো। এটা বাজে ব্যাপার হলো, কথা হয়ে গেল, কথা হয়ে গেল আমাদের প্রথমে 50 টাকা করে, এবং এখন কথা হচ্ছে যে একজন আর একজন হলে তবে গাড়ি ছাড়বে, চলো কতক্ষণে গাড়ি ছাড়া যায়। যে রুমটা নিয়েছে 1100 টাকা পার ডে নিয়েছে, যেহেতু আজকে 25শে ডিসেম্বর, আর রুমটা যথেষ্ট ভালো, ঠিক আছে নিট অ্যান্ড ক্লিন। তো তোমাদের দেখাবো একবার রুমটা, এই দেখো সোফা আছে, একটা এসি আছে, বাট এসি চালানোর প্রয়োজন নেই। বাথরুমটাও একবার দেখিয়ে দিই, সামনে একটা বেসিনও আছে এবং গ্লিজারও আছে, ঠিক আছে। তো
ভিডিওর সঙ্গে থাকো, আমরা একটু ফ্রেশ হয়ে নেব এবং আমরা তারাপীঠে মায়ের কাছে পুজো দেওয়ার উদ্দেশ্যে যাব। এখন একটু রেস্ট নিই এবং ফ্রেশ হয়ে তোমাদের পরে আরও দেখাচ্ছি ভিডিও। চলো।